পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2023। ইজিপশিয়ান কাজ রয়েছে, পাহাড়ি রুদ্রাক্ষ রয়েছে, আদি যোগী সেই কোয়েম্বাটুরে ঝিনুকের মধ্যে আদিবাসী কাজ, অরিজিনাল অশ্বত্থগাছের পাতার উপর খড় দিয়ে ডিজাইনটা করা, ডবল ফুলদানি আর পিচ কালারে এগুলো অরিজিনাল গাছ থেকে কেটে এগুলো আর কি রিপ্ল্যান্ট করা, ফটোচিত্রটা আর কি আঁকা হচ্ছে। ব্যাগগুলো কিন্তু ওয়াশেবল, এগুলো জল লাগলেও নষ্ট হবে না। সুন্দরবনের যে খাঁটি মধু একদম কাপড়ের তৈরি, আর ফেসটা তোমার হচ্ছে পেপার দিয়ে পুরো করা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনকা সুজা। শুরু হয়ে গেল পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2023। তোমরা জানো কলকাতার সব থেকে বড় হস্তশিল্প মেলা হয় শীতকালে নিউ টাউনে, যেটা হয়। এছাড়াও কিন্তু দুর্গাপূজার ঠিক আগে আগে এই হস্তশিল্প মেলাটা হয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের দ্বারা এই মেলাটা পুরো পরিচালিত। এই মেলাটা হচ্ছে কিন্তু তোমার ঐক্যতান ভবন, ওই যে দেখো এটা হচ্ছে সল্টলেকের ঐক্যতান ভবন। ঐক্যতান ভবনটা হচ্ছে তোমার সল্টলেক সেক্টর 3, যেখানে আগে কার্নিভাল বিগ বাজার ছিল, ওটা তো এখন উঠে গেছে। আর এইখানে দেখো ল্যান্ডমার্ক বলতে গেলে এই মণিপাল হসপিটাল রয়েছে, তার একদম অপোজিট ফুটেই রয়েছে এই ঐক্যতান ভবন, যেখানে হচ্ছে তোমার এই হস্তশিল্প মেলা 2023। গুগল ম্যাপের লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা চেক করলে পরে পেয়ে যাবে। ভিডিওটা পুরো দেখো, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, অবশ্যই করে আনকা সুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তাহলে শুরু হোক আনলিমিটেড মজা উইথ আনকার সুজা, চলো হস্তশিল্প মেলা এনজয় করবো। হস্তশিল্প মেলার গেটের দু পাশ দিয়ে দেখো খালি কত কত স্টল, প্রচুর স্টল, মানে বাইরেই এত স্টল বসেছে পুরো রাস্তাটা জুড়ে, ভেতরে তার মানে ভাবো ঠিক কতটা স্টল। লেবু চা রয়েছে এখানে, ভেলপুরির কাউন্টার, ফুচকার কাউন্টার, রাজস্থানী কাউন্টার, বেড কভার পেয়ে যাবে, সোফা সেট পেয়ে যাবে, কুশন কভার পেয়ে যাবে, আর তার সাথে এরকম রাজস্থানি ড্রেসও রয়েছে। কিরকম দাম আছে দিদি রাজস্থানী ড্রেসটা? 4,500। মিরর ওয়ার্ক করা না, পুরো মিরর ওয়ার্ক করা রয়েছে। ডাইনিং টেবিল কভার এটা হচ্ছে তোমার 1600 টাকা, 120 টাকা থেকে তোমরা কিন্তু পিস পেয়ে যাবে কুশন কভারের। মাটির তৈরি বিভিন্ন রকম জিনিস রয়েছে, ফল মূল সব রয়েছে মাটির তৈরি। ঐক্যতান ভবনের গেটের সামনে চলে এসেছি, বিশাল বড় দেখো পেছনে পুরো গেটটা রয়েছে একদম সাজানো, চলো এবার ভেতরে ঢোকা যায়। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস নেই, মানে টিকিট নেই কিছু, ফ্রি ফ্রি ফ্রি। গেট থেকে ঢুকেই দেখবে পরপর এই সমস্ত হলগুলো একদম সাজানো। এখানে দেখো 1 নম্বর হল, এখানে রয়েছে 2 নম্বর হল, আর এইখানে রয়েছে 3 নম্বর হল। এই সমস্ত হলগুলোর ভেতরে এবং বাইরে প্রচুর প্রচুর স্টল রয়েছে এবং প্রচুর প্রচুর হস্তশিল্পের সম্ভার। আলিপুর দুয়ারের কাউন্টার, এখানে তোমরা বাঁশের বিভিন্ন জিনিস পেয়ে যাবে, বাঁশের তৈরি দেখো সব ফল রাখার ঝুড়ি রয়েছে এখানে বিভিন্ন সাইজের। এগুলো কিরকম দাম আছে দিদি? 60 টাকা করে। এগুলো ফ্রিজের মাথার মধ্যে আমরা যেগুলো রাখি বা সেন্টার টেবিলেও রাখা যায়, এরকম ছোট্ট তোমার ফ্লাওয়ার ভাস রয়েছে, গোলাপ ফুল টুল দেওয়া, এগুলো কিরকম দাম? 180 টাকা ফ্লাওয়ার দিয়ে। এখানে ব্ল্যাক কালারের গন্ডার রয়েছে, ব্রাউন কালারের গন্ডার রয়েছে, বড় সাইজের রয়েছে, ছোট সাইজ, মিডিয়াম সাইজ, এবং আরো বড় সাইজেরও রয়েছে বিশাল বড়। ওগুলো কিরকম প্রাইস রয়েছে গন্ডার? 4,000-5,000। আর এইগুলো ছোটগুলো 900-700, এটা হচ্ছে তোমার 1400, এটা হচ্ছে কামারি কাঠের ওপর খুবই সুন্দর খোপায় দেওয়ার জন্য হচ্ছে গিয়ে বাঁশের ক্লিপ রয়েছে, এগুলো কিরকম দাম? 20 টাকা করে। ডবল ফুলদানি আর পিচ কালারে গোলাপ, হচ্ছে গিয়ে ট্রিপল লেয়ার ফুলদানি আর পিঙ্ক কালারে গোলাপ, এটা 220, আর এটা 250 টাকা। ওয়ালে হ্যাঙ্গিং করার জন্য রয়েছে এরকম ফ্লাওয়ার দিয়ে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রয়েছে, লিভস রয়েছে, আর বাঁশের এরকম পেছনে ব্যাকগ্রাউন্ডটা, এগুলোর কিরকম দাম আছে? সব 240 করে। শিলিগুড়ি নকশালবাটির কাউন্টার, কাঠের সব সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে, কাঠের তৈরি এরকম চেয়ার টেবিলও কিন্তু পেয়ে যাবে। চেয়ার রয়েছে, একটা বড় চেয়ার আর একটা ছোট চেয়ার, এটা 3টে সেট রয়েছে। ইন্দ্রজপ কাঠ, এটা হচ্ছে পাহাড়ি আর কি কাঠ, দাম রয়েছে 3টে সেটের, এটা হচ্ছে 45,000 টাকা। পুরো পাহাড়ি রুদ্রাক্ষ রয়েছে একদম, এগুলো কিরকম
দাম রয়েছে, 10 টাকা করে কিন্তু রুদ্রাক্ষগুলোর প্রাইস থাকে। বাঁশের শিকড় দিয়ে দেখো করা রয়েছে, এগুলো সব মূর্তি না এক একটা, এগুলো কিরকম দাম আছে? 200 টাকা করে এগুলোর প্রাইস। আমরা যে তাল খাই সেই তাল কাঠের হচ্ছে দেখো মূর্তি এরকম একটা রয়েছে, ঘরে সাজানো যায়, ড্রয়িং রুমে সাজানো যায়। কিরকম দাম আছে এই মূর্তিটা? 2500 টাকা। ডোরের জন্য রাখলে মেন গেটে যে পুরো মা লক্ষ্মী এবং বিষ্ণু রয়েছে, দাম রয়েছে 40,000। এটা হচ্ছে তোমার গামারি কাঠ, অরিজিনাল গাছ থেকে কেটে এগুলো আর কি রিপ্ল্যান্ট করা হয়েছে, এগুলো শোপিস হিসেবে। কিরকম দাম আছে এই শোপিস গুলো? তোমার 80 রুপিস থেকে স্টার্ট হচ্ছে, বড় সাইজের রয়েছে, ওটাও হচ্ছে 800, মোটামুটি 80 থেকে 800 মধ্যে পেয়ে যাবে। পশ্চিম মেদিনীপুরের দেখো পটচিত্রের কাউন্টার, এখানে সমস্ত পটচিত্র গুলো সাজানো রয়েছে। দিদি এখানে দেখো কাজও করছে, এটা ফেব্রিক কালার দিয়ে হচ্ছে না? হ্যাঁ, কার্ভিং ট্রে রয়েছে, আর এখানে দেখো পটচিত্রটা আর কি আঁকা হচ্ছে পুরো ফেব্রিক কালার দিয়ে, দিদি একদম লাইভ পুরো এঁকে দিচ্ছে। এরকম দাম থাকছে 700 করে, বিভিন্ন সাইজের তোমরা পটচিত্র পেয়ে যাবে। দেখো বিষ্ণুর রয়েছে, পেছনে পঞ্চনাগ দেওয়া রয়েছে। কিরকম দাম রয়েছে বিষ্ণুর? এটা 1000 টাকা করে এই পটচিত্র। তারপর রাধা কৃষ্ণ রয়েছে, এটাও 1000। এটা শিব বাবা, এগুলো হচ্ছে দেখো সব 150 টাকা থেকে শুরু হচ্ছে এই পটচিত্র গুলো, সরু সরু গুলো তোমার 400 টাকা থেকে সব শুরু হচ্ছে। কুচবিহারের কাউন্টার রয়েছে, আর এটা হচ্ছে শীতল পাটি রয়েছে, যেটা মাদুরের মতো পেতে আমরা বসে, এরকম শীতল পাটি কি বাঁশ দিয়েই করে? আচ্ছা, এটা হচ্ছে বেদ দিয়ে পুরো করা যায়। বিভিন্ন সাইজের ব্যাগ রয়েছে, তোমার 150 করে রয়েছে প্রাইস, আর এগুলো হচ্ছে তোমার 100। ছোট শীতল পাটি এটা হচ্ছে 700 টাকা, সিঙ্গেল মানুষের জন্য। বড়ও নিতে পারো, বড়গুলো কত বললে? এটা বড়টা নিলে 1500, মোটা কাঠিতে যদি নাও তাহলে একটু প্রাইসটা কম থাকছে। আর তোমরা যদি একটু ফাইন কাঠিতে নাও, এটা যেমন সরু কাঠি তাই তো, এরকম যদি তোমরা সরু কাঠিতে নাও এগুলো একটু প্রাইসটা বেশি হচ্ছে। মোটামুটি তোমরা একদম 50 টাকা থেকে শুরু করে একবার 1000-এর মধ্যে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে। বিভিন্ন ডিজাইনের ব্যাগও রয়েছে এই শীতল পাটির, খুব সুন্দর দেখতে এই ব্যাগটা। এটা কিরকম দাম আছে? ব্যাগ 450 টাকায়, বড় এটা 350 রয়েছে। দেখো দারুণ দেখতে, মাত্র 400 টাকায় ব্যাগটা পেয়ে যায়। আর এই ব্যাগগুলো কিন্তু ওয়াশেবল, এগুলো জল লাগলেও নষ্ট হবে না, এই বৃষ্টিতে যদি ভিজে যায় অটোমেটিক্যালি কিন্তু শুকিয়ে যাবে। হলগুলোর ভেতরেও যেমন বসেছে সেরকম কিন্তু বাইরেও এরকম প্রচুর স্টল বসেছে। এই তিনখানা হল মিলিয়ে কম করে 200 থেকে 300 খানা স্টল রয়েছে। হস্তশিল্পের দেখো মেইন আকর্ষণ হচ্ছে এই প্যাঁচাগুলো, বিভিন্ন ধরনের লক্ষ্মী প্যাঁচা রয়েছে, ছোট সাইজ বড় সাইজ বিভিন্ন ধরনের প্যাঁচা এখানে রয়েছে। তোমার ওয়ালেও লাগাতে পারো, বা হচ্ছে তোমার ড্রয়িং রুমেও লাগাতে বসাতে পারলে তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে চাইবে সেভাবে শোপিসের মতো করতে পারো রাধাকৃষ্ণটা। তার দাম রয়েছে তোমার 1000 টাকা। তো ঘড়িও রয়েছে দেখো, কাঠের কাজ করা রয়েছে সমস্ত ঘড়িগুলো, দেখো ছোট সাইজের 1000 টাকা, তোমরা যদি বড়টা নাও সেটা হচ্ছে 1600 টাকা। ছোট প্যাঁচাগুলো দেখো কালারিং, ইয়েলো কালার, রেড, গ্রিন, এগুলো সব 40 টাকা থেকে। জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনেই দেখো রয়েছে। এটা পুরো কাঠের আর ফেব্রিকের কালার দিয়ে পুরো করা, তিনটে হচ্ছে তোমার 500 টাকা দাম থাকে। দেখো কাঠের একদম ক্যাবিনেটও রয়েছে, পড়ার জন্য কিন্তু টেবিল রয়েছে, দেখো কি সুন্দর কাজ না, প্যাঁচা তার মধ্যে হচ্ছে গিয়ে ফেব্রিক কালার করা, খুব সুন্দর দেখতে। বাচ্চারা তো এটাকে নিয়ে বসে থাকবে, এতে বাচ্চারা কি বড়রাও খুশি হয়ে যাবে, ল্যাপটপ রেখে কাজ করা যাবে। এটার দাম কত আছে? 1000 টাকা রয়েছে। আর ক্যাবিনেট গুলো কিরকম দাম? 1500 টাকা করে পিস। বিভিন্ন রকম মোড়া রয়েছে বসার জন্য, প্রচুর ভ্যারিয়েশন, প্রচুর প্রচুর ভ্যারিয়েশন, আর প্রচুর লোকের সমাগম। পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের কাউন্টার, বিভিন্ন ধরনের অর্গ্যানিক হানি পাওয়া যায়, মানে সুন্দরবনের যে খাঁটি মধু তাই তো। 350, 500 গ্রাম হচ্ছে গিয়ে তোমার 350, আর ছোটগুলো যদি নাও ছোটগুলো 250 গ্রাম, 190 টাকা। মানে এর মধ্যে সিডস দেয়া রয়েছে, মানে পেয়ারা তুলসীর সমস্ত সিড দেয়া রয়েছে, ইউজ করা হয়ে গেলে পরে ওটা মাটির মধ্যে পুঁতে দিলে পরে গাছ বেরিয়ে যাবে। বাহ, এগুলো কিরকম দাম রয়েছে? 15 টাকা। আর এর মধ্যে 5 খানা ফুলের মধু রয়েছে, এই যে এইগুলো আর দেয়ার যেগুলো রয়েছে, 499 টাকা। এগুলো কি কাঠের? এগুলো সব সব মেহগুনি কাঠের জিনিস, পেন, পেন্সিল, মোবাইল। এটা কিরকম দাম আছে মেহগুনি কাঠের? এটা 225 টাকা। এটা বোধ হয় ইয়ে না, মোবাইল রাখার স্ট্যান্ড, মোবাইল রাখার স্ট্যান্ডও রয়েছে সব মেহগুনি কাঠের। এটার দাম কত রয়েছে? 125। ইজিপশিয়ান কাজ রয়েছে, এটা ব্রাসের ওপর কাজ রয়েছে, ওয়ালে লাগানোর জন্য। বিভিন্ন রকম ডিজাইন এবং সাইজ তোমরা পেয়ে যাবে এখানে,
এটার দাম কিরকম রয়েছে দাদা? দাম হচ্ছে তোমার 2600 টাকা। একটা রয়েছে দেখো বিভিন্ন রকম ডিজাইনের পেয়ে যাবে, এগুলো যা দেখছো এই ডিজাইন গুলো কিন্তু সব 2600 টাকা করে রয়েছে। পুরো সব পোড়া মাটির গুলো রয়েছে, এগুলো সব তোমরা জল দিয়ে ধুতে পারবে, কোনো কিছু রং নষ্ট হবে না। এগুলো সব অ্যাক্রিলিক কালারের ওপর রয়েছে কাজ, এগুলো সব 300-450 মধ্যে তোমরা এই সমস্ত পেয়ার গুলো পেয়ে যাবে। আর্ট অ্যান্ড ক্রাফট কৃষ্ণনগরের কাউন্টার, এগুলো সমস্ত কিছু স্টোন ডাস্টের ওপরে রয়েছে দেখো, সুন্দর দেখো। এটা গণেশ পুরো চরকা চালাচ্ছে, এগুলো কিরকম দাম আছে? এগুলো সব 100 টাকা করে গণেশের। এটা আর এটা মা দুর্গার রয়েছে, লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাই রয়েছে, মানে ফুল ফ্যামিলি নিয়ে মা দুর্গা। এটার দাম কত রয়েছে? 300 টাকা। এবি বুদ্ধা রয়েছে দেখো, এরকম পজিশন, এরকম পজিশন, হামাগুড়ি পজিশন, বসে থাকা পজিশন, বিভিন্ন রকম পজিশনে রয়েছে। এগুলোর দাম কিরকম রয়েছে? 100 টাকা পিস। এগুলো সমস্ত স্টোন ডাস্ট তাই তো? সব পাথরের স্টোন ডাস্ট, মানে পাথরের গুঁড়ো দিয়ে আর কি করা, তার উপর কালার গেছে। ছোট্ট দেখো শিব ঠাকুরটা, খুব সুন্দর দেখতে, একদম গোল্ডেন কালারের ছোট্ট পুরো শিব ঠাকুর। এগুলো কত দাম? এগুলো হচ্ছে তোমার 20 টাকা, তারপর এগুলো নিলে পরে এগুলো হচ্ছে 30 টাকা, এগুলো হচ্ছে 40 টাকা। কৃষ্ণনগরের মাটির মূর্তি রয়েছে, পোড়া মাটির মূর্তি, তার মধ্যে দেখো পালিশ করা রয়েছে। গণেশটা দেখো কি সুন্দর দেখতে না? এই গণেশটার দাম কি আছে দাদা? 300 টাকা রয়েছে এটার গণেশ। এটা নিলে পরে পুরোটাই হাতে বানানো এটা, বাহ দেখো দারুণ কাজটা। এদিকে বৌদ্ধ মূর্তি রয়েছে, শিব ঠাকুরের মূর্তি রয়েছে, এটা তো আদি যোগী শিব, আদি যোগী সেই কোয়েম্বাটুরের। এটার দাম কত রয়েছে? 300 টাকা। ফুলদানি হিসেবে তোমরা এটা ব্যবহার করতে পারো। ফুলদানিটার কিরকম দাম আছে? 400 টাকা করে প্রায়। দেখো গৌণ নিতাই রয়েছে, তাতে যদি তোমরা এই গৌণ নিতাই নাও এটা সেটটা তোমার 600 টাকা পড়বে। আর যদি তোমরা এই আদিবাসী গুলো নাও এগুলো তোমার 600 টাকা করে, 600 টাকা করে পড়বে। তোমরা যদি দুটো করে নাও তাহলে কিন্তু 300 টাকা করে পড়বে। প্রচুর রকমের ডিজাইন রয়েছে দেখো, প্রচুর একদম। আমাদের জীবনযাত্রা, গ্রাম বাংলার জীবনযাত্রা, শহুরে জীবনযাত্রা, যেরকম ধরনের আমরা সামাজিক মানুষ দেখতে পাই সব ধরনের কিন্তু এখানে পেয়ে যাবে। হারমোনিয়াম, তবলা, বীণা সব রয়েছে। হারমোনিয়াম, তবলা, বীণা কিরকম? 150 টাকায় কিন্তু পুরো সেটটা একদম। গোপাল ভাড় রয়েছে, হাসির রাজা, জ্ঞানের রাজা, আরো শিখির রাজা, গোপাল ভাড়। গোপাল ভাড় কত করে? 130 রয়েছে এক একটা। নদিয়ার কাউন্টার এবং সমস্ত মার্বেলের জিনিসপত্র রয়েছে, সুন্দর মার্বেলের সব হ্যারিকেন রয়েছে, সুন্দর পুরো একদম ডিজাইন গুলো, ছোট সাইজ, মাঝারি, বড় সব রয়েছে। এগুলোর দাম কিরকম আছে? নিলে পরে 1700, মাঝারিটা 3200, আর একদম বড়টা হচ্ছে 4200। মার্বেলের দেখো দোলন চাকি রয়েছে, কিরকম দাম দোলন চাকি গুলো? 450-500। সিংহাসন গুলো কিরকম গোপালে? 500-750। আর টিউটুল গুলো? 650-650। ছোট্ট ছোট্ট একদম পুরো পাথরের মার্বেলের হাতি, দুটো করে পেয়ার। পেয়ার কত করে দাম থাকছে? এটা নিলে পরে তোমার 800, এটা হচ্ছে 1000-1500। ক্রাফট অ্যান্ড ডিজাইনার সোপ, এখানে তোমরা মাত্র 20 টাকায় কিন্তু এরকম ডিজাইনার সোপ পেয়ে যাবে। এখানে ডাইনো রয়েছে, এবারের কিন্তু রয়েছে তোমার অ্যাংরিয়াল, বিভিন্ন রকমের দিকে টেডি রয়েছে, হলুদের সাবান, কাঁচা হলুদের, যেগুলো হচ্ছে সমস্ত 60 বিভিন্ন ফ্লেভারের রয়েছে। এটা অ্যালোভেরা রয়েছে, এটা রোজ রয়েছে, এটা কি আছে? কফি রয়েছে। পূর্ব মেদিনীপুরের কাউন্টার, এখানে তোমরা এই গয়না বড়ি পেয়ে যাবে, বিভিন্ন ডিজাইনের সুন্দর সুন্দর সব গয়না বড়ি। গয়না বড়ি গুলো কিরকম দাম আছে দিদি? 30 টাকায় 5 পিস থাকছে। চাল কুমড়ের বড়ি রয়েছে দেখো, মশলা দেওয়া চাল কুমড়ের বড়ি, এগুলোর দাম 40 টাকা রয়েছে। এখানে দেখো ধুনো ধূপও কিন্তু পেয়ে যাবে পুজোর জন্য, 30 টাকা রয়েছে। দুধ দিয়ে সেই চষির পায়েস করে, ময়দা দিয়ে করে, এই ময়দার চষি রয়েছে, এগুলোর দাম কত রয়েছে? 30 টাকা। ল্যাম্পশেড গুলো দেখো কি সুন্দর দেখতে, পুরো এরকম মডেল, আর তার উপরে এরকম তোমার ল্যাম্পশেডটা রয়েছে, ভীষণ সুন্দর দেখতে। এটা দেখো বড়বো, হচ্ছে ল্যাম্পশেড গাছতলা বড়বো। এটার কিরকম দাম আছে বড়বোটা? 750। যেটা এটা পোড়া মাটির, এটা কিন্তু তোমরা ওয়াশ করতে পারবে, ওয়াশেবল, 750 প্রাইস রয়েছে। হচ্ছে দেখো শোপিস রয়েছে, এটা রাজস্থানি ইয়ে করা না, রাজস্থানি ওয়ার্ক করে মডেলটা করা। এটার দাম কত রয়েছে? 1200 টাকা জোড়া রয়েছে। এগুলো দেখো সব 850 করে রয়েছে, এরকম সাইজ গুলো প্রচুর। এখানে কিন্তু অপশন দেখো, প্রচুর অপশন। জুয়েলারিরও বেশ ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে, এটা পুরো জুটের ওপরে রয়েছে, টিয়া পাখি দেওয়া, আর এই জুটের তোমার দড়ি দিয়ে এটা করা। এটার দাম কত থাকছে? 80 টাকা। আর এটা কাপড়ের ওপর তাই তো? কাপড়ের ওপর তোমার সব স্বস্তিক দেওয়া, এগুলো সব তোমার 50 করে প্রাইস থাকছে। বড় ডিজাইনেরও রয়েছে, বড়গুলো কিরকম দাম আছে? 50-60 টাকা করে তোমার প্রাইস থাকছে। আর এগুলো ঝোলার ওপর না, এগুলো কাপড়ের ওপর,
এগুলো সব 80 টাকা করে রয়েছে। সমস্ত টপগুলো তোমার দেখো কাপড়ের কাজ, এগুলো হচ্ছে সব 50 করে প্রাইস থাকছে। এগুলো সব হাতের দেখো চুড়ি রয়েছে, সব কাপড় দিয়ে করা, 40 টাকা, 50 টাকা, 30 টাকা করে দাম। কাপড় দিয়ে দেখো গলার মালা রয়েছে বিভিন্ন ডিজাইনে, 150, 250, 200 টাকা করে তোমার গলার হারগুলো সব দাম থাকছে। এরকম ডিজাইন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তৈরি সুন্দর সুন্দর সব আংটি দেখো দিদির হাতে দেখো রয়েছে, কি সুন্দর দেখো লাগছে দেখতে। পুরো জুটের কাপড় না এটা, পুরো পুরো জুটের কাপড় ওপর রয়েছে, জুট দিয়ে কাপড় দিয়ে দেখো করা। এগুলোর দাম কত থাকছে আংটিগুলো? ওগুলো নিলে পরে 100, আর ছোটগুলো নিলে পরে তোমার 50। পাঁশ দিয়ে জুট দিয়ে দেখো গলার হার, খুবই সুন্দর, আর পুরো হাতে করা না এটা, 250 টাকা। সে ফেব্রিক দিয়ে এরকম মাছের একটা কাজ দিদি দিচ্ছে, ঠিক এইরকম যাবে পুরো গলা, এরকম দেখো ঝিনুকের মধ্যে আদিবাসী কাজ, আর এইরকম হারটা যাচ্ছে পুরো নেকলেসের মতো, 250 মানে 250 টাকা। খড়ের কাজ রয়েছে, দুটোর মতো কেটে কেটে খড়টা রয়েছে দিয়ে এই কাজটা করা। গ্রাম বাংলা চিত্র মাছ ধরা হচ্ছে, গ্রাম বাংলা চিত্র মাছ ধরা হচ্ছে, সেই চিত্রটা দেখো এখানে রয়েছে। ফল দিয়ে পুরো কাজটা আপনার হাতে তৈরি, পুরো দাদার হাতে তৈরি। এখানে দেখো খড় রয়েছে, এইভাবে কেটে কেটে সব বসে বসে করা হচ্ছে। এটার দাম কত রয়েছে? এটা নিলে পরে 300 টাকা। এছাড়াও ছোট অনেক রকম ডিজাইন রয়েছে, এগুলো তোমার 150 টাকা করে রয়েছে প্রায়। অশ্বত্থ গাছের পাতার ওপর দেখো, অরিজিনাল অশ্বত্থ গাছের পাতার ওপর খড় দিয়ে ডিজাইনটা করা। এটার দাম কত? 150 টাকা। ও জিরাফ রয়েছে আর ঘাস খাচ্ছে, না গাছ খা, গাছ খা, গাছের পাতা খাচ্ছে, এটার দাম 300। চন্দননগরের কাউন্টার, এটা পুরো কাঠের সমস্ত আইটেম। এই যে দেখো রাধা কৃষ্ণ রয়েছে সামনে, জন্মাষ্টমী ঝুলন, তাদের রাধা কৃষ্ণের দরকার, এসে নিয়ে যাও, খুব সুন্দর দেখতে। আর পুরো হচ্ছে 20 ইঞ্চি রয়েছে, আর দাম থাকছে তোমার 1600। এখানে দেখো ছোটর উপরেও কিন্তু অনেক রকম ডিজাইন পেয়ে যাবে। এগুলো সব কাপড়ের কিন্তু এই পুতুলগুলো, এগুলো সব তোমার 200, 250 করে করা, কাপড়ের তৈরি, আর পে তোমার পেপারের আর কাপড় দিয়ে পুরো এগুলো করা, কিন্তু পুরো একদম কাপড়ের তৈরি, আর পেজটা তোমার হচ্ছে পেপার দিয়ে পুরো করা। যা আছে দেখো এগুলো সমস্ত কাঠের তৈরি, সব শোপিস রয়েছে, 150 থেকে 250, 300 এরকমের মধ্যে তোমরা সমস্ত সেট গুলো পেয়ে যাবে। যাওয়ার জন্য রেডি বড়বো, পুরো কাপড়ের দেখো তৈরি, এটা পুরো তোমার 700 টাকা দাম। এটা কি বিয়ের সাজ? আন্ডার লুকিং, এটা সাউথ ইন্ডিয়ান, তাই তো? এটা হচ্ছে আন্ডার লুকিং, এটা সাউথ ইন্ডিয়ান মডেলের। হাতে আবার একটা টিয়া পাখিও রয়েছে, কোরিয়ান স্টোনের ওপর রয়েছে। এই হচ্ছে শ্রীকৃষ্ণ পুরো একদম মূর্তিটা, খুবই সুন্দর দেখতে, মানে দেখেই পুরো চোখ টানবে এতটা সুন্দর দেখতে। ওপরের দেখো যে চালাটা, চালাটাও খুব সুন্দর রয়েছে। এটা প্রাইস কি রয়েছে দিদি? 35,000। মার্বেলের মধ্যে একটা জঙ্গল হিস্ট্রি পুরো করা, এটা পুরো তোমার পুরো মার্বেলের তৈরি, এটা এটা পেপার ওয়েট, এটার দাম থাকছে 3,500। গণেশ রয়েছে, গণেশটাও খুব সুন্দর দেখতে, গণেশটার দাম 6,500। মুর্শিদাবাদের কাজ রয়েছে দেখো, হাতি রয়েছে, এদিকে সিরাজদৌল্লা হাওদা বলে, 5,500। ইয়ারিংস ও রয়েছে, ইয়ারিংস গুলোর প্রাইস আচ্ছা মানে ছোটরা হচ্ছে গিয়ে তোমার 400, যদি এইরকম সাইজ নাও এটা হচ্ছে 500। সেট রয়েছে তোমার হচ্ছে লকেট আর দুটো ইয়ারিং দিয়ে, গোটাটার হচ্ছে তোমার 1,800 টাকা। লা দিয়ে রাখি রয়েছে সামনেই, রাখি পূর্ণিমা, রাখি তো আমাদের দরকার হবে, শোলা দিয়ে বানানো সুন্দর দেখতে সব রাখিও পেয়ে যাবে। রাখিগুলো কিরকম দাম আছে? এখানে যাই দেখছো সমস্ত রাখি কিন্তু 20 টাকা রাখি। এটা হচ্ছে মুর্শিদাবাদের দেখো, পুরো শোলার তৈরি সব জিনিস রয়েছে। এদিকে হচ্ছে পালকি নিয়ে যাচ্ছে রয়েছে, আর এটা হচ্ছে কামান, এগুলো কিন্তু পুরো শোলা, র মেটেরিয়ালসটা দিয়ে আপনারা পুরো কাজটা করেন। এটার কিরকম দাম আছে? কামানটা 1,650 টাকা রয়েছে। মূর্তিটা হচ্ছে মাটির আর পুরো শোলার কাজ রয়েছে, এটার দাম 550। এই হচ্ছে দেখো সিরাজদৌল্লা সেই ময়ূরপঙ্খী নৌকা, এই যে দেখো অনেক রকমের ডিজাইন রয়েছে, এরকম দাম রয়েছে 2,200 টাকা। আর সে হাওড়া হাতি সিরাজদৌল্লা, এটার দাম কত? 2,500। তো প্রচুর সুন্দর সুন্দর জিনিস রয়েছে গিফট করার জন্য বা ঘরে সাজাবার জন্য, কিন্তু পুরো আইডিয়া। রাজস্থানের কাউন্টার, এটা হচ্ছে গালার চুড়ি, দেখো মেটাল, তার উপর গালা, তার উপর সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে এগুলো সব, তাই এগুলোর দাম কিরকম রয়েছে? 250-এ তোমার 2 পিস পেয়ে যাবে। আর এই 4টে চুড়ি, 2টো বালা দিয়ে, এটা সেট হচ্ছে তোমার 350, সেটাও পুরো গালা দেওয়া নর্মাল। এগুলো হচ্ছে কালারিং গালার চুড়ি, এগুলো কিরকম দাম আছে এই চুড়িগুলো? জোড়া সাথে, এগুলো ভাঙবে না না? আচ্ছা এগুলো তোমার সবসময় ব্যবহার করতে পারবে, এটা কালার কিন্তু তোমার একদমই নষ্ট হবে না, বিভিন্ন কালার অপশন রয়েছে। এগুলো সব 60 টাকা, তো 2 পিস হচ্ছে 60 টাকা করে রয়েছে। এটা হচ্ছে মেদিনীপুরের কাউন্টার, এটা হচ্ছে মাদুর রয়েছে, মানে মাদুরের ওপর সুতোর কাজ করা, না এটা মাদুরের কাঠি, তার উপর দেখো সুতো দিয়ে কাজ করা রয়েছে। এই যে পেছনে এগুলো সিঙ্গেল মাদুর নাকি এটা, এটার দাম হচ্ছে কত? 6,000। এটা 5-7-এর মাদুর, এটার দাম
4,500 টাকা, মানে 120-150 করে তোমরা এই মাদুরের ব্যাগ গুলো পেয়ে যাবে। দেখো মাদুরের টুপি রয়েছে, পুরো দড়িও দেওয়া আছে, মাথা থেকে উড়ে বেরিয়ে যাবে না সমুদ্রের পাড়ে, এটা পরে তোমরা হুলালালা করতে পারবে। এটার দাম কত থাকছে? 160 টাকা। তো দেখো মাদুরের টেবিল ক্লথ রয়েছে, সেট রয়েছে 1, 2, 3, 4, 5, 6, 6টা হচ্ছে তোমার সেট রয়েছে। এটার দাম কত রয়েছে? 375 টাকা হচ্ছে সেট। এটা হচ্ছে তোমার আসন রয়েছে মাদুরের, এটার দাম 60 টাকা করে রয়েছে। মহিষের শিঙের সব কাজ রয়েছে, এটা ছুরি বাটার নাইফ রয়েছে, মহিষের শিং দিয়ে তৈরি, এই দেখো বাটার নাইফ। এটার দাম কত রয়েছে? 120। চুলের কাটা দেখো, সব মহিষের শিং দেওয়া, এগুলোর দাম 30 টাকা করে মাত্র। দেখো এটার দাম, দেখো মহিষের শিঙের চিরুনিও পেয়ে যাবে, চিরুনিগুলোর দাম 50 টাকা। আর কাঠের চিরুনি কত দাম? কাঠেরও চিরুনি পেয়ে যাবে, এগুলো হচ্ছে তোমার 30 টাকা, 60, 70 টাকা করে রয়েছে সব দাম। শান্তিনিকেতনের কাউন্টার, এখানে পুরো লেদারের ব্যাগ তোমরা পেয়ে যাবে। দেখো পুরো একদম লেদারের সব বিভিন্ন ডিজাইনের ব্যাগ, মানে বিভিন্ন ছোট সাইজের ব্যাগ রয়েছে, বড় সাইজের ব্যাগ রয়েছে। এই প্যাঁচা আঁকা ব্যাগটা কিরকম দাম আছে? 810 টাকা, পুরো লেদারের। তো আচ্ছা এগুলো হচ্ছে 250 টাকা করে এই ব্যাগ গুলো, বড় নাও সেগুলো হচ্ছে তোমার 350 করে পড়ছে। এগুলো হচ্ছে তোমার লেদারের চশমার বাক্স রয়েছে, এগুলোর দাম এগুলো তোমার 150 টাকা করে। আর কালোর ওপর যদি এক কালারের নাও, এগুলো হচ্ছে 100 টাকা করে। লেদারের কানের দুলো কিন্তু পেয়ে যাবে, বেশ সুন্দর লেদারের আবার কানের দুল, এগুলোর দাম কত থাকছে? লেদারের কানের দুলগুলো 50 টাকা করে দাম রয়েছে। দেখো একদম ইউনিক টাইপের, এটা হচ্ছে পুরো মেহগনি কাঠ দিয়ে এরকম পুরো মডেলটা করা রয়েছে। এটা হচ্ছে প্লাই, এগুলো ওয়ালে হ্যাঙ্গিং এর জন্য, তাই তো? মডেল ডিজাইন করা রয়েছে। এদিকে গৌতম বুদ্ধ রয়েছে, পুরো মা দুর্গা রয়েছে, একদম পুরো মা দুর্গা, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সব দেওয়া রয়েছে। কিরকম দাম আছে মা দুর্গাটা? মা দুর্গাটা 5,500। 5,500, ওটাও মেহগনি কাঠ? পুরো মেহগনি কাঠ। আর এটা সাঁওতাল নাচের দৃশ্য না? সাঁওতাল নাচের টা কিরকম দাম আছে? 1,850। এরকম দেখো, এরকম স্টার্টিং রেঞ্জ হচ্ছে, এগুলো তোমার 300 টাকা থেকে শুরু হচ্ছে, আর এগুলো 450-500 করে রয়েছে। বারাসাতের কাউন্টার, এখানে তোমরা পাটের তৈরি পুরো জুতো পেয়ে যাবে। এটা পুরো মেটেরিয়ালটা পাট দিয়ে পুরো করা, ওপরে সুতোর কাজ নাকি? হ্যাঁ পাটের তৈরি মেটেরিয়াল আর উপরে এরকম সুতোর কাজ। কিরকম দাম আছে এই জুতোগুলো? এগুলো সব 200 টাকা করে। আর এখানে কিন্তু কলমকারি ডিজাইনের উপরও পেয়ে যাবে, কলমকারি গুলো কিরকম দাম? 250। টাইপের জুতো রয়েছে, খুব সুন্দর দেখতে এগুলো, এগুলো সব 250 করে। প্রচুর রয়েছে, এদিকে তোমার জেন্টস এর কালেকশন রয়েছে, লেডিস এর কালেকশন রয়েছে, প্রচুর জুতোর কালেকশন, মাত্র 200-250 টাকা করে প্রাইস থাকছে। হলগুলো জুড়ে দেখো প্রচুর স্টল, পরপর পুরো স্টল। আর এখানে পাখা টাকা দেওয়া আছে, কোনো কষ্ট হবে না গরমের। পূর্ব মেদিনীপুরের কাউন্টার, এখানে তোমরা পটচিত্র পেয়ে যাবে। দেখো গাছ পাতা দিয়ে এই কালার গুলো করা, একদম ন্যাচারাল কালার দিয়ে, কিন্তু অয়েল পেন্টিং দিয়ে কিন্তু এই পুরো কাপটা করা। কাপটার কিরকম দাম আছে? 150 টাকা। যেখানে দেখো কুর্তি রয়েছে, পাঞ্জাবি রয়েছে, কিরকম দাম কুর্তি পাঞ্জাবি গুলো? 750 করে প্রাইস রয়েছে। দেখো বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে, ডিজাইন রয়েছে, কুর্তি দেখো পাখা রয়েছে, কি সুন্দর সব পটচিত্র করা রয়েছে। পাখাগুলোর দাম কত আছে গো? 100-150 টাকা। মেলা ঘোরার সাথে সাথে কিন্তু আলুর চপ, পেঁয়াজিও পাবে। এই যে দেখো, এবার দেখো এই যে ভাই, দেখো আলুর চপ, পেঁয়াজি, ডিমের চপ সব বিক্রি করছে। পেঁয়াজি হচ্ছে 7 টাকা করে, আর ডিমের চপ হচ্ছে 15 টাকা করে। আমি একটা আলুর চপ আর পেঁয়াজি নিয়ে নিলাম গরম গরম। আর চাও রয়েছে, চা হচ্ছে 10 টাকা করে রয়েছে। আর মুড়ি দিয়ে নিলে পরে 3 টাকা 4 টাকা, কারণ পেঁয়াজিটা একটু বাইটটা দিই। বিকেল বেলায় মেলা ঘুরছি, তার সাথে গরম পেঁয়াজি, দারুন ঝাল ঝাল আলুর চপটা দেখো, ঠিক এরকম বড় সাইজের কিন্তু। চলো আলুর চপটা একটু লেস স্পাইসি, পেঁয়াজিটা খেতে বেশি ভালো আলুর চপের। পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, আমার পেছনে দেখো বিশাল বড় হোর্ডিং রয়েছে, পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা 2023, আর এটা হচ্ছে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ঐক্যতান। দেখো অ্যাড্রেসটা দেয়াই রয়েছে, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ঐক্যতান, IA 290 Sector 3, সল্টলেক কলকাতা 797। এটা শুরু হয়েছে তোমার 18 আগস্ট থেকে, এটা চলবে তোমার 3 তারিখ। দেখো এখানে দেয়া রয়েছে 18-8-2023 থেকে শুরু হয়েছে, 3-9-2023
এইসব দিয়ে চলবে। টাইমিংটা থাকছে কিন্তু দুপুর দুটো থেকে রাতে সাড়ে আটটায়। যে দেখো এখানে দেওয়া রয়েছে প্রত্যহ, মানে মানডে টু সানডে এভরিডে দুপুর দুটো থেকে রাতে সাড়ে আটটা অবধি এই মেলাটা চলবে। এর মধ্যে কোনো এন্ট্রি ফিস নেই। এসে মানে আমরা যেরকম হস্তশিল্প মেলার জন্য অপেক্ষা করি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলার সমস্ত শিল্পীদের হাতের কাজ নিয়ে এখানে সম্ভার রয়েছে। তোমরা পুজোর আগে ডেফিনেটলি এসো, প্রচুর কালেকশন পেয়ে যাবে। ঘর সাজাবার, নিজেকে সাজাবার, সবাইকে সাজাবার সব কালেকশন নিয়ে একদম কেনাকাটি করে জমিয়ে চলে যেতে পারবে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক করে শেয়ার করো, অবশ্যই করে আনকাটসুজা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হচ্ছে। টিল দেন টাটা এন্ড কিপ লাভিং আনকাটসুজা, বাই।